ঋতুরাজের আগমনে ফাগুনের আগুন লেগেছে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানে। ডালে ডালে ফুটে থাকা হাজারো ফুলের রূপের চটায় মনকে রাঙিয়ে তুলছে প্রকৃতি প্রেমীরা। প্রকৃতির রংরূপী বলে দিচ্ছে বসন্ত এসে গেছে। রক্তরাঙ্গা শিমুলে চেয়ে গেছি সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটার তীরে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। রক্ততা পেরিয়ে এসেছে নতুন প্রাণ, মাতাল হাওয়ায় ডালে ডালে রক্তলালের নাচন। প্রকৃতির এমন অকৃত্রিম আহ্বানে দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। গাছে গাছে ফুটে থাকা হাজারো ফুল রাঙিয়ে তুলছে তাদের মন। বাগানের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক, সৌন্দর্য পিপাসু ও প্রকৃতিপ্রেমীদের আগমন বাড়ছে। বাগানটিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের উপার্জনের পথও সৃষ্টি হয়েছে। অনেক যুবক ছবি তুলে কেউ বা গোড়ায় চড়িয়ে, কেউ বা ফুসকা চটপটি বিক্রি করে, শিশুরা ফুলের মালা ও বাগানে ভালোবাসার চিত্র এঁকে সেখানে পর্যটকগণ দাঁড়িয়ে ছবি তুলে টাকা আয় করছেন স্থানীয়রা। ২০০২ সালে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নাল আবেদিন সারিবদ্ধভাবে ৩০০০-এর অধিক শিমুল গাছের চারা রোপণ করেন শখের বসে। সময়ের ব্যবধানে এই বাগানটি এখন আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। এই শিমুল বাগানটা শুধু সুনামগঞ্জেরই না, সারা বাংলাদেশেরই একটা বিখ্যাত পর্যটন স্থান হিসাবে এরই মধ্যে সবার মধ্যে গৃহীত হয়েছে। তো আমি আশা করব সুনামগঞ্জ সহ সারা বাংলাদেশে যে যেখানে আছেন, আপনারা সুযোগ পেলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন এবং আমাদের সুনামগঞ্জ কতটা সুন্দর আপনারা একবার দেখে যান।